মিয়ানমারের তালবাহানায় চুক্তির পরও পাঁচ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি। নিরাপদে ঘরে ফেরার আশা স্লোগানে উখিয়ার লম্বা শিয়া ক্যাম্পে সকালে সমাবেশ হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, ফের রোহিঙ্গারা সমাবেশ করেছে। আজ দীর্ঘ পাঁচ বছর রোহিঙ্গা যে বাংলাদেশে এসেছে, সে আসার পাঁচ বছর ফুর্তিতে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ভোর না হতে রোহিঙ্গারা দল দল জড়ো হতে থাকে। ক্যাম্পের যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোতে নির্দিষ্ট সময় যে এখানে এক ঘণ্টাব্যাপী প্রায় ২০টির অধিক ক্যাম্পে রোহিঙ্গারা সমাবেশ, বিক্ষোভ মিছিল সহ নানা ধরনের কার্যক্রম করেছে। আমরা যেটি লক্ষ্য করেছি, সকাল থেকে যেসব ক্যাম্পের যে মাঠগুলো ছিল, মাঠগুলো পরিপূর্ণ ছিল রোহিঙ্গারা। সেখানে তারা নানা ধরনের কার্যক্রম করেছে, বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে তাদের যে উপর যে নির্যাতন হয়েছে, তাদের উপর যে গণহত্যা হয়েছে, সেই ব্যানার ফেস্টুনগুলো তাদের হাতে হাতে ছিল। এবং তারা আমরা দেখতে পেয়েছি যে গানের মাধ্যমে রোহিঙ্গারা যে তাদের উপর যে নির্যাতনের কাহিনী, মিয়ানমার সেনাবাহিনী যে তাদের উপর নির্যাতন করেছে, সেই বিষয়গুলো সাধারণ রোহিঙ্গাদের মাঝে সেটি তুলে ধরেছে। এখানকার যারা রোহিঙ্গারা নেতারা ছিল তারা সেই বিষয়গুলো তুলে ধরেছেন। এরপর আমরা দেখতে পেয়েছি প্রায় আধা ঘন্টা ব্যাপী এটি মোনাজাত করা হয়েছে। সেখানে মোনাজাতে তারা যে স্বদেশে ফেরত যেতে চায় এবং তাদের উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের বিচারও দাবি করেছেন, এবং বিশ্ববাসীর কাছে যাতে দ্রুত সময়ের মধ্যে তারা স্বদেশে ফেরত যেতে পারে সে বিষয়টিও এই সমাবেশ এবং মিছিল বা মানববন্ধনে তারা তুলে ধরেছেন। আমাদেরকে রোহিঙ্গা নেতারা যেটি বলছেন যে দীর্ঘ পাঁচ বছর হয়ে গেছে তারা মিয়ানমারের নির্মম নির্যাতন সইতে না পেরে ২০১৭ সালের ২৫ আগস্ট বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আশ্রয়ের পর তারা এখানে তাদের যে বাস্তুহারা জীবন সেটি তাদের ভালো লাগছে না, এখানে কুড়ে ঘরে বা ঝুপড়ি ঘরে তাদের অনেকটাই অসহ্য এবং অসহনীয় হয়ে উঠেছে, তাই তারা তাদের স্বদেশে ফেরত যেতে চায়, তারা তাদের নিজ ভিটেমাটিতে ফেরত যেতে চায়। সেই ব্যাপারটা তাতে বিশ্বব্যাপী যারা আন্তর্জাতিক সম্প্রদায় আছে তারা যাতে দৃষ্টি আকর্ষণ হয় এবং তারা যাতে দ্রুত তাদেরকে ফেরত দিতে পারে, তাদের অধিকারগুলো যাতে ফেরত দেওয়া হয়, সেই দাবি দেওয়াগুলো তারা করেছেন। আর যে এই যে পাঁচ বছর ফুর্তিতে যে সমাবেশ করেছে সেই সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কঠোর ছিল এবং তারা শান্তিপূর্ণভাবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই সমাবেশটি করেন, এরপরে সেটি দ্রুত শেষ হয়ে যায়। তো এ ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের উখিয়ায়।